আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আমরা আমাদের যে রিপোজিটরি প্যাটার্ন আছে সেই রিপোজিটরি প্যাটার্ন ইউজ করে আমাদের কাস্টম মেথড লিখতে পারি, আমাদের সুবিধা মতো আমাদের যে কাস্টম মেথডগুলো কীভাবে লিখতে সেটা আমি দেখেছিলাম। তো আজকে আমরা অ্যানাদার একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পুট মেথড। ওকে, যেই এপিআই থ্রুতে আমরা আমরা কোনো ডাটা আপডেট করব, মডিফাই করব। ওকে, সো গেট মেথড নিয়ে আলোচনা করেছিলাম, পোস্ট মেথড নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব পুট মেথড নিয়ে, যেটা দিয়ে আমরা ডাটা আপডেট করি। ফাইন, তো আমি চলে আসলাম কোডে, অ্যাপ্লিকেশন ক্লোজ করে দিলাম। সো আমি অ্যাট্রিবিউট এসিটিপি বার আমি লিখবো এসিটিপি পুট। ওকে ফাইন, এসটিটিপি পুট পাবলিক, এখানে যে অবজেক্ট আছে সেটাই আমি রিটার্ন করবো। সাপোজ এখানে নাম দিলাম এডিট, সো এখানে একটা অবজেক্ট দিব পোস্ট, পোস্টের একটা অবজেক্ট। এখানে দুইটা কাজ করতে পারেন আপনারা, আপনারা ডিরেক্ট অবজেক্টটা নিতে পারেন, যে অবজেক্টটা আসবে এখানে অবশ্যই অবশ্যই আইডিটা থাকতেই হবে, যদি আইডি না থাকে আপনি আপডেট করতে পারবেন না, আপনাকে এটা চেক করতে হবে আইডি আছে কিনা। অথবা আপনি চাইলে আলাদা করে অবজেক্টও নেবেন, সাথে একটা প্যারামিটার দিয়ে আইডিও নিতে পারেন। সো আমি জাস্ট আলাদা একটা প্যারামিটার নিচ্ছি না, এখানে পোস্টের মধ্যেই আমি চেক করব। দেন আমি কল করব বুলিয়ান টাইপ ইজ আপডেট পোস্ট ম্যানেজার ডট আপডেট। তো এখানে পোস্টের একটা এন্টিটি অবজেক্ট নেয়, তো এখানে যেহেতু আমার কাছে পোস্টের অবজেক্ট আছে আমি সেটা দিয়ে দিলাম। ওকে, তো তার আগে আপনি চাইলে এই পোস্টের মধ্যে আপনার আইডি আছে কি আছে না সেটা আপনি চেক করে নেবেন, আইডি যদি না থাকে আপনি সেখান থেকে রিটার্ন করে দিবেন, আইডি যদি থাকে আপনি সেটা আপডেট করার জন্য পাঠাবেন, আদারওয়াইজ পাঠাবেন না। ওকে, তো আমি আপাতত এখানে চেক করলাম না, অবশ্যই আমি দিব, আমরা এটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে। দেন আমি এখানে কন্ডিশন দিব ইফ ইজ আপডেট, ইজ আপডেট যদি ট্রু হয় তখন আমি আসলে রিটার্ন করব পোস্ট, এই অবজেক্টটাই রিটার্ন করে দিব যেটা আপডেট হলো সেটা, দেন আদারওয়াইজ নাল, অথবা নাল পাঠাতে পারি অথবা আমি অবজেক্টটাই দিয়ে দিতে পারি, আমি যদি চেঞ্জ না হয় আমি সেটাই পাবো, যদি চেঞ্জ হয়নি। ওকে, এতটুকু ফাইন। তো এখানে আমি একটা কন্ডিশন দিয়েই দিই, ইফ যেহেতু এখানে একটা অবজেক্ট আসবে নালেবল না আইডি, তো আমি এখানে পোস্ট ডট আইডি যদি জিরো হয় তখন রিটার্ন করব নাল আপাতত। ওকে, নাল রিটার্ন করে দিচ্ছি, আমরা নাল দেখে বুঝতে পারবো যে এখানে আসলে আইডি জিরো, কোনো ডাটা সাথে আইডি যেহেতু নাই আমরা এখানে আপডেট আর করবো না। ওকে, আমি আবারও বলতেছি এখানে আমরা আসলে এখনও রিটার্ন টাইপ নিয়ে আলোচনা করব না, আমরা রিটার্ন টাইপ নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। সো আমাদের রিটার্ন টাইপ কীভাবে কী হওয়া উচিত, আমরা এখানে কীভাবে রেসপন্স পাঠাতে পারি সেটা নিয়ে আলোচনা হবে, আপাতত ইগনোর করলাম। তো সাথে থাকেন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন, আশা করি সবই জানতে পারবেন। ওকে, তো আমরা অলরেডি পুট মেথড লিখে ফেললাম, তো এবার টেস্ট করার পালা, আমি অ্যাপ্লিকেশনটা রান দিব। অ্যাপ্লিকেশন রান হয়ে গেল, তাই যে আমি এখানে পুট মেথড দেখতে পাচ্ছি এপিআই পোস্ট এডিট, আমি এখন এডিট করব। তো ট্রাই ইট আউটে দিলাম, এখানে আমি যদি এডিট করতে চাই এখানে আইডি দিতে হবে অবশ্যই, আমি এখানে আইডি দিব ওয়ান, তার মানে যে আইডিটা আছে ওয়ান সেটা আমি এডিট করতে চাই। আমি একটু চেক করে আসবো আইডি ওয়ানে আসলে কী ডাটা দেখতে পাই। ওয়ান দিলাম, এক্সিকিউট করলাম, টেস্ট
আমি দেখতে পাচ্ছি, ওকে, একটা পোস্ট টেস্ট। এখন আমি এটা আপডেট করব এইখানে, ওকে, আইডি ওয়ান দিলাম, আইডি ওয়ানের মধ্যে আমি বললাম টেস্ট ওয়ান, টেস্ট ওয়ান, ডেটটাকে আমি 7 দিয়ে দিলাম, চেঞ্জ করলাম। সো এবার আমি এটাকে এক্সিকিউট করি, সো এটা আপডেট হলো, আপডেট হয়ে আমাকে ওইটাই ডাটাটা রিটার্ন করলো এবং রেসপন্স পাচ্ছি আমি 200, তার মানে এটা আপডেট হয়ে গেল। এখন আমি যদি এই গেট এপিআইটা কল করি, একটু আগে আমি দেখতেছিলাম টেস্ট, আমি আবার এটাকে এক্সিকিউট করি, তো দেখেন এখন টেস্ট ওয়ান হয়ে গেছে। সো আমি যদি আবারও সেটাকে আগের জায়গায় নিয়ে আসতে চাই, আমি টেস্ট লিখলাম, এক্সিকিউটে ক্লিক করলাম, এটা এক্সিকিউট হয়ে গেল, আপডেট হয়ে গেল। দেন আমি আবার যদি গেট এপিআই কল করতে চাই, গেট বাই আইডি যেটা, আবার আগের জায়গায় চলে আসছে টেস্ট, ওকে, ফাইন। তার মানে আমাদের যে পুট এপিআইটা আছে, পুট এপিআই অ্যাকশন মেথড, সেটা কাজ করতেছে। আমরা দেখলাম কীভাবে আসলে আমরা এপিআই থ্রুতে ডাটাবেস থেকে ডাটা আমরা আপডেট করতে পারি, ওকে। তো এই ছিল এই টিউটোরিয়ালে, আমরা খুব সহজে খুব বেসিক একটা ডিসকাশন দেখলাম আমরা কীভাবে পুট মেথড পুট